নীলচাষ শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোনো ইংরেজ সাহেব এর হাতের চাবুক, অসহায় কৃষকের চোখের জল, নিরুপায় হাহাকার ও ক্ষুধা হিংসা। এখনও বাংলার ও ভারতের বিভিন্ন স্থানে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনেক নীলকুঠি। হ্যালো বন্ধুরা, আজ আমি শোনাব উনিশ শতকের বাংলার নীলচাষীদের উপর শ্বেতাঙ্গ নীলকর সাহেবদের অত্যাচার মর্মান্তিক কাহিনী। নীলকর কারা, তারা কেন নীলচাষীদের উপর অত্যাচার চালাতো, কীভাবে তারা অত্যাচার চালাতো এবং প্রতিবাদে দরিদ্র চাষিরা কী কী পদক্ষেপ নিয়েছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সাজানো আজকের এই ভিডিওটি। ভিডিওটিকেও স্কিপ না করে সকলকে সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। অষ্টমদশ শতকের দ্বিতীয়ার্ধে শিল্প বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের প্রভূত অগ্রগতি ঘটে। এর সূত্রে ভারতের কোম্পানির প্রত্যক্ষ মদতে এবং নীলকরদের পরিচালনায় গড়ে ওঠে। জবরদস্তিমূলক নীলচাষ ও লাভজনক নীল বাণিজ্য ইতিহাস সূত্রে পর্যালোচনায় দেখা যায়, 1777 খ্রিস্টাব্দে ফরাসি বণিক লুই বোর্নার্ড চন্দননগরে প্রথম নীলচাষ শুরু করেন। নীল বিদ্রোহের কারণ, নীলকররা কৃষকের জমিতে নীলচাষ বেশি লাভজনক হওয়ায় তারা দরিদ্র চাষিকে বিঘাপতি মাত্র 2 টাকা দাদন দিয়ে তার জমিতে নীলচাষ করতে বাধ্য করত এবং উৎপন্ন নীল নীলকরদের কাছে বিক্রি করতে বাধ্য করত। ফলে কৃষকদের স্বাধীনতা ও মুনাফা দুই কমে যেত। লর্ড উইলিয়াম বেন্টিং 1830 সালে পঞ্চম আইন জারি করে নীলকরদের সঙ্গে নীলচাষীদের চুক্তিভঙ্গ করাতে, ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করেন। ফলে চাষিদের উপর নীলকর সাহেবদের অত্যাচার আইনি বৈধতা পায়। জমিতে ধান, তামাক, কলাই প্রভৃতি চাষ লাভজনক হলেও চাষিদের বলপ্রয়োগ নীলচাষের বাধ্য করা হতো। নীলচাষের অরাজি কৃষকদের উপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার, প্রহার, হত্যা, গৃহদান, বলপ্রয়োগ, আটক, স্ত্রী কন্যাদের উপর লাঞ্ছনা কৃষক সমাজকে বিদ্রোহের পথে পরিচালিত করেছিল। নীলকররা নীলচাষীদের বিভিন্নভাবে প্রতারিত করত। নীল কেনার সময় নীলকরদের ওজন কম দেখাত, কম দামে নীল বিক্রি করতে বাধ্য করত, তাছাড়া জোর করতে বিভিন্নভাবে অর্থ আদায় করত। অত্যাচারিত নীলচাষীরা আদালতে গিয়েও সুবিচার পেত না। আইন ছিল নীলকরদের স্বার্থ রক্ষার জন্য, চাষিদের জন্য নয়। তাছাড়াও পুলিশ প্রশাসন সবই ছিল নীলকরদের পক্ষে। নীলকররা গরিব চাষিদের নিরক্ষতার সুযোগ নিয়ে কম টাকা দাদন দিয়ে বেশি টাকার চুক্তি করে তাদের দিয়ে নীলচাষ করতে বাধ্য করত। কৃষকদের প্রতিরক্ষ, নীলকরদের অত্যাচার, লুণ্ঠন, শোষণ ইত্যাদি নীলকররা প্রতিনিয়ত চালাত। 1833 খ্রিস্টাব্দে সনদ আইনে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার আরও আগে সরকারের দাদনী প্রথাকে সমর্থন করেন। একাদশ আইনে দাদন গ্রহণকারী কৃষকদের নীলচাষ করতে বাধ্য করা প্রভৃতি কারণে নীলচাষীরা ক্ষুব্ধ হয়। দস্তি প্রথা ও নীলের কম প্রদান, নীলের দাম দেওয়ার সময় দাদনের কিস্তি ও সুদের টাকা নীলকররা কেটে রাখত, যাকে বলা হয় দস্তুরি প্রথা। নীলকরদের বিরুদ্ধে সরকারি আদালতে নালিশ করলেও শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেটরা স্বজাতীয় শ্বেতাঙ্গ নীলকরদের প্রতি পক্ষপাত দেখাতেন, ভারতীয় বিচারক শ্বেতাঙ্গ নীলকরদের বিচার করতে পারত না। 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। 1868 খ্রিস্টাব্দে অষ্টম আইন দ্বারা নীল চুক্তির আইন রদ করে নীলচাষীদেরকে ইচ্ছাধীন করা হলে নীলকররা নীলচাষ থেকে নিজেদের সরিয়ে নেয়। কৃষকদের জয় প্রতিষ্ঠা হয়, বাঙালি জাতির মনোবল বৃদ্ধি পায়, পরোক্ষভাবে জাতীয় চেতনার উন্মোচন ঘটায়। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।